সূরা নিসা প্রথম আয়াতটি তেলাওয়াত করেছে। সূরাতুল নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন নিসা করে। নিসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নারীগণ বা মহিলাগণ। ইমরাতুন এই আরবি শব্দটির অর্থ হচ্ছে একজন মহিলা, আর নিসাউন এই শব্দটির অর্থ হচ্ছে অসংখ্য অগণিত মহিলা, সকল মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা নামে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের হুকুম আহকাম, নারীদের সম্মান, নারীদের মর্যাদা বেশি আলোচনা করেছে। এই সূরাতুন নিসা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল শ্রেণীর, সকল জাতির, সকল ধর্মের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা ভয় করো রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কাকে ভয় করবে? রব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করবে। কাকে ভয় করবে? তোমাদের প্রতিপালককে। কোন প্রতিপালক? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وخلق منها زوجها আরো একটি নফস থেকে তার জীবন সঙ্গিনীকে তিনি সৃষ্টি করেছেন। وبث منهما رجالا كثيرا ونساء, আর সেই দুইটি নফস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নর ও নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আল্লাহকে ভয় করার কথা বলেছেন, এরপরে আবার বলতেছেন সোয়াল করো, প্রার্থনা করো, যে আল্লাহর নামে তোমরা মানুষের কাছে কোনো কিছু চাও। বলেন যে ভাই আমাকে আল্লাহর হস্তে এই জিনিসটা দেন, আমাকে এই জিনিসটা আল্লাহর রাস্তায় দেন। কোন আল্লাহকে ভয় করতে হবে? যে আল্লাহর নাম ধরে মানুষের কাছে সোয়াল করা হয়, চাওয়া হয়, প্রার্থনা করা হয়। তোমরা তোমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর পর্যবেক্ষক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, তোমরা কি করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন, তোমরা কি করতেছ। এত এত পুলিশ, তারপরও সবকিছু কেমন জানি এলোমেলোতে চলতেছে। এর একটাই কারণ, মানুষ আল্লাহকে ভয় করা ছেড়ে বলে দিয়েছে। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাহলে পৃথিবীর সমস্ত নিজাম, সমস্ত পদ্ধতি শৃঙ্খলার সহিত চলবে, সমস্ত আইন কানুন শৃঙ্খলার সহিত চলবে, যদি মানুষ নিজের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 84 বার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এই কথাটি উল্লেখ করেছেন। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেই সেটা আমাদের জন্য ফরজ হয়ে যায়। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়বার বলেছেন? 84 বার। তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকটি হুকুম নাযিল করার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ,
হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা সামনে রেখে সকল কাজ করো। ইত্তাকু, তোমাদের অন্তরের মধ্যে তোমরা আল্লাহর ভয় সৃষ্টি করো। কাকে ভয় করার কথা বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। কতবার বলেছেন? 84 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ 7 বার বলেছেন। ইমানদারকে ডাক দিয়ে 7 বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ভয় করার কথা অসংখ্য বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে যদি আমরা কামিয়াব হতে চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে মর্যাদাবান ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবথেকে পরেজগার, যেই ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে খোদা বিরু, সেই ব্যক্তি হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে দামি। সব থেকে দামি কে? যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে সেই ব্যক্তিটি হচ্ছে সব থেকে কি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন ভয় করতে হবে? খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে মদিনা মুনাওয়ারা শহরের মধ্যে টহল দিতেন লোকেরা কে কোন অবস্থায় আছে দেখার জন্য। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের খবর নেওয়ার জন্য প্রতি রাতে মদিনা মুনাওয়ারা শহরের মধ্যে টহল দিতেন। কোন লোক না খেয়ে রয়েছে, কোন লোক কষ্টে রয়েছে, কোন লোক বেদনায় রয়েছে, এই জিনিসটি দেখার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মদিনা শহরে টহল দিতেন রাতে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে এক রাস্তা পার দিয়ে অতিক্রম করার সময় একটি ঘর থেকে কিছু আওয়াজের শব্দ পেলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনতে চাইলেন, এই ঘরে কি হচ্ছে, এত জোরে আওয়াজ আসতেছে কেন এত রাতে, এই রোগে এই ঘরের মানুষেরা ঘুমায়নি কেন, এদের কি কোনো কষ্ট রয়েছে নাকি, কোনো যন্ত্রণা রয়েছে নাকি, কোনো বিপদে পড়েছে নাকি, আরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আমি এদের সেনাপতি, আমি এদের সরদার, আমাকে এদের খোঁজ খবর নিতে হবে, তাই আমি একটু আড়াল থেকে শুনি কোনো মানুষ কষ্টে আছে কিনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁপতে ওই ঘরে শুনলেন, তখন তিনি শুনতে পেলেন একজন মা তার মেয়েকে ডেকে বলতেছেন, মেরে আজকে উটের দুধ কম হয়েছে, তুমি দুধের মধ্যে একটু পানি দাও, আজকে উটের দুধ কম হয়েছে, দুধের মধ্যে একটু পানি মিশ্রিত করো, যাতে আমরা কালকে একটু বেশি মূল্য পাই, বেশি দুধ বিক্রি করতে পারি, তাহলে আমাদের সংসারের একটু উপকার আসবে, তুমি একটু পানি মিশ্রিত করো। মেয়েটা দিয়ে বলে আমি যা। খলিফাতুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না। দুধের মধ্যে পানি মিশ্রিত করতে আমাদের সরদার, আমাদের বাদশা আমাদেরকে নিষেধ করেছেন। মা ডেকে বলেন, মেয়ে এখানে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক নেই, তিনি হয়তো এই সময় তিনার ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, তিনি আমাদেরকে দেখতেছেন না, তুমি দুধের মধ্যে পানি মিশ্রিত করো, কেউ আমাদেরকে দেখতে পাবে না, আর এর জন্য আমাদেরকে কেউ শাস্তিও দিবে না। এবার মেয়ে ডাক দিয়ে বলে আমি যা, এখানে হয়তো হযরত উমর ফারুক না দেখতে পারে, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সর্বদা পর্যবেক্ষণ করতেছেন, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, ইন্নাল্লাহ সামিউম বাসীর, যিনি আমাদের সর্বদা দেখেন, আমাদের সকল কথা শুনেন,
যিনি আমাদের পর্যবেক্ষক, তিনি আমাদেরকে দেখতেছেন না। মিজান উমর ফারুক আমাদেরকে না দেখতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। আজকে যদি দুধের মধ্যে পানি মিশ্রিত করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে আমাদেরকে বেইজ্জত করবে। এদের অন্তর ছিল কি? আল্লাহ। কার ভয় ছিল? আল্লাহ। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আর পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটি কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে মনে করা, যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা না, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটাকে কি বলা হয়? তাকওয়া। এক সাহেবের কাছে তিনজন মুরিদ এসে বলল, হুজুর আমাদেরকে আপনার হাতে বায়াত করান, আমরা আপনার হাতে বায়াত হওয়ার জন্য আসছি। হুজুর গো, আপনার হাতে বায়াত করে আমাদেরকে আপনাই ধন্য করেন। পীর সাহেব বুজুর্গ ব্যক্তি ছিল। এবার পীর সাহেব তিনজন ব্যক্তিকে বলল, ঠিক আছে আমি তোমাদেরকে বায়াত করাবো, তার আগে তোমাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে। সেই কাজটি হলো এই তিনটা মুরগি তিনজন নাও, তিনজনই এই তিনটা মুরগি এমন নির্জন জগ করবে যেখানে তোমাদেরকে কেউ দেখতে না পায়, যেখানে তোমাদেরকে কেউ দেখতে না পায় এমন একটি নির্জন জায়গায় তোমরা জগ করবে। এবার এক ব্যক্তি অনেকগুলো পাহাড় অতিক্রম করে, চার পাঁচটি পাহাড় অতিক্রম করে একটি গুহার মধ্যে গিয়ে মুরগি জবাই করলো, আর এক ব্যক্তি গভীর রাতে জঙ্গলের মধ্যে গিয়ে মুরগি জবাই করলো, আর এক ব্যক্তি মুরগি জবাই না করে বীর সাহেবের কাছে চলে আসলো। এবার বীর সাহেব ডাক দিয়ে বলে, তুমি জবাই করো নাই কেন? তোমরা জবাই করেছো কিভাবে? তোমাদের কেউ দেখে নাই? প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি অসংখ্য পাহাড় পার দিয়ে পাহাড়ের একটি গুহা নির্জনে এমন ভাবে মুরগি জবাই করেছি গোহজন, কোন মানুষ তো দূরের কথা, কোন কাক পক্ষী পর্যন্ত আমাকে দেখতে পায় নাই, আমি এমন নির্জনে জবাই করেছি। আরেক ব্যক্তি বলে, হুজুর আমি গভীর রাতে জঙ্গলের মধ্যে, জঙ্গলের অন্ধকার, গভীর রাতের অন্ধকার, আমি এই অন্ধকারের মধ্যে মুরগি জবাই করেছি, আমাকে কোনো ব্যক্তি দেখতে পায় না। তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তুমি কেন জবাই করো না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি ঘরের মধ্যে ঢুকেছি, ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, জবাই করবো দরজা বন্ধ করে দিয়েছি, কেউ নেই, কেউ আমাকে দেখতেছে না, আপনি তো বলেছেন কেউ যেন দেখতে না পায়। আমি ভাবলাম পৃথিবীর কোনো মানুষ আমাকে হয়তো দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন। আমি গভীর জঙ্গলে গেলাম, নির্জন রাত ছিল, কেউ আমাকে দেখছিল না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছিল। আমি পাহাড়ের গুহায় গিয়েছি হুজুর, পাহাড়ের গুহায় যাওয়ার পর কোনো মানুষ আমাকে দেখতে পায়নি, আমি সেখানেও দেখেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। হাজার মে সজর মে তেরে রঙ বুহে জিধার দিকে তা হু উধার তু হে তু হে, হাজার মে সজর মে তেরে রঙ বুহে জিধার দিকে তা হু উধার তু হে তু হে। আমি যেদিকেই তাকাই, যেদিকেই তাকাই, গাছের দিকে দেখি, পাহাড়ের দিকে দেখি, পাথরের দিকে দেখি, আসমানের দিকে দেখি, জঙ্গলের দিকে দেখি, সব জায়গায় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই, আর আপনি বলেছেন আমাকে যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পায়। অন্তরে কত বড় ভয় ছিল পীর সাহেব ওই ব্যক্তিটিকেই মুরিদ করেছে। কার হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মানুষ ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতেও তাকে সফল কাম করবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? সফল কাম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
যে সকল ব্যক্তিরা ইমান এনেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে, ওয়া ফিল আখিরাহ, আর তাদের জন্য পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য পুরস্কার রয়েছে।